আমি খুব ছোট বয়সেই কাজ শুরু করেছিলাম। একবার অফিসের কাজ শেষে বস আমাকে একটি বিশেষ প্রশিক্ষণের কথা বললেন এবং আমাকে একটি হোটেলে নিয়ে গেলেন। হোটেলের রুমে পৌঁছানোর পর তিনি বাথরুমে গিয়ে ফ্রেশ হতে গেলেন, কিন্তু যখন তিনি বাথরুম থেকে বেরিয়ে এলেন তখন তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি ভুল করে তাকে বয়স্ক ভেবেছিলাম। আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম শুম। আমি কলেজের শেষ বর্ষে পড়ছিলাম এবং সেই সময় শেষ সেমিস্টার চলছিল। তখনই কলেজে একটি সহায়ক সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছিল। সেই সংস্থার কিছু কর্মী আমাদের কলেজে এসেছিলেন কারণ আমাদের শেষ বর্ষ চলছিল, তাই কলেজের প্রিন্সিপাল আমাদের সেই কর্মীদের সাথে বৃক্ষরোপণের কাজে পাঠিয়েছিলেন। বৃক্ষরোপণের সময় আমার দেখা হল সেই সংস্থার এক কর্মী রবি স্যারের সাথে। গাছ লাগানোর সময় যদি কেউ আঘাত পেত আমি দৌড়ে তার সাহায্য করতাম। আমার এই স্বভাবটি রবি স্যারের নজরে পড়েছিল। তিনি ব্যক্তিগতভাবে আমার কাছে এসে বললেন, কিছু মাসের মধ্যে তোমার কলেজ শেষ হয়ে যাবে, কলেজ শেষ হওয়ার পর যদি তোমার ইচ্ছা থাকে তুমি আমার সাথে কাজ করতে পারো। তোমার স্বভাব আমার কাছে খুবই আলাদা মনে হয়েছে, তুমি মানুষকে সাহায্য করতে খুব আগ্রহী, তোমার সাথে কাজ করে আমারও খুব ভালো লাগবে। রবি স্যার আমার স্বভাবকে ঠিকমতো চিনতে পেরেছিলেন। আমি সমাজসেবা করতে খুবই আগ্রহী ছিলাম। সেই সময় আমি সহায়ক সংস্থার কার্ডটি যত্ন করে রেখেছিলাম, যা কলেজ শেষ হওয়ার 3 মাস পরে আমার কাজে লাগল। আমার চাকরির খুব একটা প্রয়োজন ছিল না। কলেজ শেষ হতেই পাপা আমাকে বলেছিলেন, তুমি যা করতে চাও করতে পারো। আমার বাবা মা আমাকে আমার ইচ্ছামতো কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। আমি সমাজসেবার প্রতি খুবই আগ্রহী ছিলাম, তাই অন্য কোথাও চাকরি খোঁজার বদলে আমি প্রথমেই রবি স্যারকে ফোন করলাম। সহায়ক সংস্থায় কাজ করা লোকের সংখ্যা খুবই কম, কারণ সবার সমাজসেবার প্রতি আগ্রহ নেই। রবি স্যার আমাকে তৎক্ষণাৎ অফিসে ডেকে পাঠালেন। তিনি সেখানে প্রধান ছিলেন এবং সেই সংস্থায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাজ করত। রবি স্যারের কেবিনে বসতেই তিনি আমাকে বললেন, সহায়ক সংস্থায় আমাদের যে কোনো সময়ে যে কোনো গ্রামে যেতে হতে পারে বা কোনো জরুরি পরিস্থিতি আসতে পারে, সেজন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। কিছু কিছু সংস্থা থেকে আমরা মানদণ্ড পাই, যার থেকে প্রতি মাসে তোমাকে 5,000 টাকা দেওয়া হবে। আমি বললাম, রবি স্যার, আমাকে মানদণ্ড মিলুক বা না মিলুক তাতে কিছু আসে যায় না। আমি এখানে টাকার জন্য নয়, বরং আমার মনের সন্তুষ্টির জন্য কাজ করতে এসেছি। রবি স্যার আমার সাথে হাত মিলিয়ে আমাকে অভিনন্দন জানালেন। সেই দিন থেকেই আমি সেখানে কাজ শুরু করলাম। প্রথম মাসেই রবি স্যার আমাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, কখনো অনাথ আশ্রমের জন্য চাঁদা সংগ্রহ করতে, কখনো পাহাড়ে বসবাসকারী মানুষের সাহায্য করত। এভাবে এক মাসে আমি রবি স্যারের সাথে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। এক মাস পর আমি রবি স্যারের আচরণে পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আমার সাথে আরও ঘনিষ্ঠভাবে কথা বলছিলেন। শুধু তাই নয়, তিনি আমাকে জোর দিয়ে বললেন যে আমি কিছুদিনের জন্য সংস্থার কাজে বাইরে যাই। আমি কোনো পুরুষের সাথে কোথাও যেতে প্রস্তুত ছিলাম না। একদিন অফিসে বসে থাকতে আমি লক্ষ্য করলাম আমার কলেজের সহপাঠী পূজা সেখানে এসেছে। সে অনেক পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার দামি পোশাক, গজনা এবং তার জীবনযাত্রা দেখে আমি বিস্মিত হয়েছিলাম। পূজা ছিল সাধারণ পরিবারের মেয়ে। সে তার মায়ের সাথে একা থাক, তার মা ছোটখাটো কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেন। পূজা যখন রবি স্যারের কেবিন থেকে বেরিয়ে আসছিল আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। যখন সে রবি স্যারের কেবিনে গিয়েছিল তখন তার দৃষ্টি আমার দিকে ছিল না, কিন্তু আমার দৃষ্টি পুরোপুরি তার দিকে ছিল। আমি তাকে ভালোভাবে দেখছিলাম। পূজার সামনে গিয়েই আমি তাকে জিজ্ঞেস করলাম, পূজা, কলেজ শেষ হয়েছে মাত্র 3 মাস হল, তুমি এখানে কবে থেকে কাজ করছো? পূজা জানাল সে আমার জয়েন করার 5 দিন আগেই সহায়ক সংস্থায় যোগ দিয়েছে। তারপর সে বলল, এই সহায়ক সংস্থার জন্য আমার জীবন বদলে গেছে। এখানে কাজ শুরু করার পর আমি ভালো টাকা উপার্জন করছি। আমার জীবনযাত্রা দেখেই তোমার তা বুঝতে হবে। আমি শুনেছিলাম যে সহায়ক সংস্থার কাজ সবসময় খুব কঠিন হয় এবং সেখানে কাজ করা কর্মীরা টাকা উপার্জনে অনেক পিছিয়ে থাকে, কারণ অন্যদের সাহায্য করতে গিয়ে তাদের নিজেদের বাড়ি থেকে টাকা দিতে হয়। কিন্তু রবি স্যারের সহায়ক সংস্থা একটু ভিন্ন ছিল। সেখানে কাজ করা কর্মীদের কাজের মধ্যে কি এমন বিশেষত্ব ছিল যে তারা এত ভালো টাকা উপার্জন করছিল? সেখানে এমন কি ঘটছিল যা এক মাসের মধ্যে সেই মেয়েগুলো এত ধনী হয়ে যাচ্ছিল? এসব আমার বুঝে আসছিল না। পূজার কথাগুলো থেকে আমি বুঝতে পারলাম যে সে সহায়ক সংস্থার পাশাপাশি অন্য কোথাও কাজ করে না। পূজা আমাকে জানাল যে সে সহায়ক সংস্থার কাজে 1 মাসের জন্য শহরের বাইরে গিয়েছিল। সে বলল, তুমিও একবার বাইরে গিয়ে দেখো, 1 মাস নয়, তোমারও ভালো উপার্জন হবে। পূজার কথা শুনে আমি আবার আমার কাজে মন দিলাম। গত 20 দিন ধরে আমার কাছে কোনো বিশেষ কাজ ছিল না, প্রতিদিন সহায়ক সংস্থার কাজে কেউ না কেউ আসত। তখন রবি স্যার কোনো না কোনো মেয়েকে তার সাথে পাঠিয়ে দিতেন। আমার পাশের মেয়েটির কাজ ছিল, কিন্তু আমি সারা দিন খালি বসে থাকতাম। একদিন কিছু অতিথি এসেছিলেন, তখন আমি রবি স্যারকে প্রশ্ন করতে শুরু করলাম। আমি বললাম, স্যার, গত 20 দিন ধরে আমি খালি বসে আছি, আপনি আমাকে কোনো কাজ দিচ্ছেন না, কিছু নির্দিষ্ট মেয়েকে বারবার কাজ দিচ্ছেন,
আমার পাশের প্রিয়াঙ্কাকে আপনি প্রতিদিন কোথাও না কোথাও কাজের জন্য পাঠাচ্ছেন। আমাকে একবার হলেও কোনো কাজে পাঠান, নইলে আমাকে এই সাহায্যিক সংস্থা ছেড়ে যেতে হবে। তখন রবি স্যার সেই অতিথিদের প্রিয়াঙ্কার সাথে যেতে বললেন এবং তারা চলে যেতেই রবি স্যার আমার গলায় হাত দিয়ে আমাকে তার কেবিনে নিয়ে গেলেন। কেবিনে আসতেই তিনি আমাকে তার চেয়ারে বসালেন এবং নিজে আমার সামনে টেবিলের ওপর বসে পড়লেন। তারপর রবি স্যার বললেন, সুমন, যদি তুমি প্রতিদিন সমাজসেবা করতে চাও তাহলে তোমাকে সঠিক প্রশিক্ষণ দেওয়া জরুরি। এখনও পর্যন্ত তুমি তোমার কাজে খুব একটা দক্ষতা দেখাচ্ছ না। যদি সত্যিই মন দিয়ে কাজ করতে চাও এবং টাকা উপার্জনের ইচ্ছা থাকে তাহলে তোমাকে আমার থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করতে হবে। আমি স্যারের কথা মেনে নিলাম। তিনি বললেন, ঠিক আছে, আজ সন্ধ্যায় তোমার সাথে যাব। সেই দিন অফিসের কাজ শেষ হতেই আমি বাড়ি গিয়ে সিদ্ধান্ত নিলাম যে স্যারের সাথে কোথাও যাব। তিনি আমাকে বলেননি কোথায় যেতে হবে, শুধু বলেছিলেন বাড়ির লোককে জানিয়ে দিতে যে বাড়ি ফিরতে দেরি হবে। আমি আমার মাকে জানালাম যে বাড়ি আসতে দেরি হবে, তাই মা আমাকে বারবার ফোন করেননি। স্যারের সাথে তার গাড়িতে যেতে যেতে আমি অনেক জায়গায় গরিবদের ঝুপড়ি দেখলাম। আমার মনে হল হয়তো স্যার আমাকে গরিবদের আসল সমস্যাগুলো দেখাতে নিয়ে যাচ্ছেন, কিন্তু তা ছিল না। কিছুক্ষণ পরে আমরা একটি হোটেলে পৌঁছালাম। হোটেলে পৌঁছানোর পর আমি সরাসরি রবি স্যারকে প্রশ্ন করলাম, এখানে আপনি আমাকে সমাজসেবার কি প্রশিক্ষণ দিতে চাচ্ছেন? রবি স্যার হাসিমুখে বললেন, সব বলছি বলছি। তারপর তিনি আমাকে নিয়ে গেলেন হোটেলের ঘরের ভিতর। ঘরে ঢুকেই স্যার নিজের টাই খুলতে শুরু করলেন এবং নানা অপ্রাসঙ্গিক কথা বলতে লাগলেন। বললেন, সুমন, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, সামান্য প্রশিক্ষণেই তুমি আমার মতো দক্ষ হয়ে উঠবে। আমি বললাম, স্যার, আমরা তো এখানে কথা বলার জন্য আসিনি, আমাকে কি প্রশিক্ষণ দিতে চাচ্ছেন সেটা একটু পরিষ্কার করে বলুন। আমার কথা শোনা মাত্রই স্যার হঠাৎ গম্ভীর হয়ে গেলেন এবং আমার কাছে এসে বসলেন। তিনি আমার হাতে একটি পানির বোতল দিয়ে বললেন, একটু ঠান্ডা পানি খাও আর ফ্রেশ হয়ে না, তুমি ফ্রেশ থাকলে তখন আমি তোমাকে সঠিক প্রশিক্ষণ দিতে পারব। রবি স্যারের এমন ঘুরিয়ে ফিরিয়ে বলা কথাগুলো আমাকে সন্দিহান করল। তার কথার অর্থ আমি বুঝতে পারছিলাম না এবং বুঝতেও চাইছিলাম না। তখন আমি বললাম, আমার এখানে কিছু ঠিক লাগছে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি আপনি আমাকে কোনো প্রশিক্ষণ দিতে চান তবে সেটা অফিস সময়ে দিন। আমি স্যারের কাছ থেকে উঠতে গিয়েছিলাম, তখন তিনি দূর থেকে আমার হাত ধরে টেনে নিয়ে এলেন। তারপর বললেন, সুমন, কাজে এমন বিরক্তি ভালো নয়। তার উদ্দেশ্য মোটেই ভালো মনে হচ্ছিল না, তাই আমি তার হাত জোরে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। হোটেলের ঘর থেকে বেরিয়েই সিদ্ধান্ত নিলাম, আজকের পর আমি আর সেই সহারা সংস্থায় কাজ করতে যাব না। পরের দিন আমি সহারা সংস্থায় গেলাম না। মা জানতে চাইলেন কেন আমি আজ কাজ করতে যাইনি। আমি মাকে বললাম, আমি কয়েকদিনের ছুটি নিয়েছি। মাকে আর কিছু না জানিয়ে আমি আরামে বসে পড়লাম। সেই দিনটি চলে গেল, তারপর আরও তিন দিন কেটে গেল, কিন্তু আমি বাড়িতেই রইলাম। রবি স্যার বারবার ফোন করছিলেন, আমি তার নম্বর ব্লক করে দিলাম। তারপরও তিনি আমাকে শত শত মেসেজ পাঠিয়েছিলেন, তার ক্ষমা চাওয়ার মেসেজগুলো আমার ফোনে আসতেই থাক। তখন আমি মনে মনে স্থির করলাম যে আর কখনও সেই রবি স্যারের সামনে যাব না। কিন্তু পরবর্তী কয়েকদিনে এমন কিছু ঘটল যা আমরা কখনও কল্পনাও করিনি। সেই দিনও প্রতিদিনের মতো বাবা তার দোকানে গেলেন। প্রতিদিন বাবা সকাল নয়টায় বাড়ি থেকে বের হন এবং নয়টা ত্রিশে তার দোকানে পৌঁছান। সেই দিন দোকানে পৌঁছানোর পর বাবার কাছ থেকে মায়ের ফোনে কল এল। মা ফোন তোলামাত্রই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি মায়ের হাত থেকে ফোন নিয়ে বুঝতে পারলাম যে বাবার দোকান পুরসভা ভেঙে দিয়েছে। বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে জায়গায় দোকান বানিয়েছিলেন সেটি অবৈধ দখল হিসেবে গণ্য হয়েছে। বাবা বুঝতেই পারেননি যে জায়গাটি অবৈধ ছিল। যে ব্যক্তি সেই জায়গা বাবাকে বিক্রি করেছিলেন তিনি নকল কাগজপত্র তৈরি করে জায়গাটি বিক্রি করেছিলেন। বাবা দশ বছর ধরে সেই জায়গায় দোকান চালিয়েছিলেন, কিন্তু দশ বছর পর পুরসভার চোখে সেটি অবৈধ দখল হিসেবে ধরা পড়ে। আমার বাবা কোনো অপরাধ করেননি, বরং তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে বাবার উপর নয় লক্ষ টাকার জরিমানা চাপানো হয়েছিল। যদি বাবা সেই জরিমানা না দিতেন তবে তাকে সাত বছরের কারাদণ্ড হতে পারত। বাবার সঞ্চিত সব টাকা জরিমানা মেটাতে খরচ হয়ে গেল। হঠাৎ করেই আমাদের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। সেই ঘটনা ঘটার কয়েকদিন কেটে গিয়েছিল। বাড়িতে একটা অদ্ভুত নির্বতা ছিল। গত কয়েকদিনে মা বাবা খুশি মনে কিছু খেতেও পারছিলেন না। তখন আমি মায়ের কথা শুনতে পেলাম। মা বাবাকে বলছিলেন, যদি আজ আমাদের একটা ছেলে থাকত তবে সে নিশ্চয়ই এই কঠিন সময়ে কোনো না কোনোভাবে টাকা আনার পথ খুঁজে বের করত এবং আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিত। কিন্তু বিধাতা আমাদের একটাই সন্তান দিয়েছেন, আর সেটাও মেয়ে। আমাদের মেয়ে আমাদের জন্য ছেলের মতো কিছু করতে পারবে না, সেটা আমি জানি। তখন মায়ের মনে ছেলের অভাব বোধ হচ্ছিল। আমি ভাবতে লাগলাম, আমি কি সত্যিই আমার মা বাবার জন্য কোনো কাজে আসি না? মায়ের কথা শুনে নিজেকে খুবই তুচ্ছ মনে হচ্ছিল। এতদিন বাবার আয় ঠিকঠাক চলছিল, তাই আমি কখনো কাজ করার প্রয়োজন অনুভব করিনি। সেই রাতেই মায়ের কথা শুনে আমি নিজের ঘরে চলে গেলাম। তখন আমার চোখে জল এসে গিয়েছিল। মা যেভাবে ভাবছিলেন
আমি কি সত্যিই ততটা অক্ষম? মনের মধ্যে এতসব চিন্তা ঘুরছিল, তখনই রবি স্যারের ফোন এলো। আমি তার ফোন ধরলাম এবং তাকে জানালাম যে আমি আগামীকাল সহারা সংস্থায় আস। পরের দিন আমি সহারা সংস্থায় পৌঁছালাম। সেখানে গিয়ে প্রথমেই আমার সাথে পূজার দেখা হল। পূজা তার এক বান্ধবীকে সহারা সংস্থায় যোগ দিতে নিয়ে এসেছিল। পূজার পরিবর্তিত জীবনধারা দেখে তার বান্ধবীও অনুপ্রাণিত হয়ে গিয়েছিল। সেই মেয়ে সহারা সংস্থায় কাজ করার জন্য খুবই আগ্রহী ছিল। সত্যি বলতে, পূজার আর্থিক অবস্থা সহারা সংস্থায় যোগ দেওয়ার পর থেকে অনেকটাই উন্নত হয়ে গিয়েছিল। পূজা আমাকে জানিয়েছিল, সে এই কাজ শুরু করার পর তার মা আর বাড়ি বাড়ি কাজ করা বন্ধ করে দিয়েছেন। খুব শিগগিরই পূজা নিজের একটি বাড়ি কিনতে চলেছে। তখন আমি সহারা সংস্থায় একজন সমাজকর্মী হিসেবে নয়, বরং টাকার আশায় একজন কর্মী হিসেবে গিয়েছিলাম। আমি রবি স্যারের কেবিনে ঢুকলাম। আমাকে দেখামাত্রই স্যার আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন। আমি তাকে বললাম, আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, যা ঘটেছে তা আমি ভুলে গেছি। আপনি আমাকে শুধু এতটুকু বলুন যে পূজা এবং অন্যান্য মেয়েরা এই সহারা সংস্থার মাধ্যমে এত টাকা কিভাবে আয় করছে। আজ আমি এখানে একজন সমাজকর্মী হিসেবে নয়, বরং টাকার আশায় এসেছি। আমার কথা শুনে রবি স্যার হালকা হেসে উঠলেন। তিনি আমার মুখে হাত রেখে বললেন, সুমন, তুমি একদম চিন্তা করো না, তুমি এত সুন্দর যে তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না, আগামী 20 দিনের মধ্যেই আমি তোমার জীবন বদলে দেব। তখন তিনি আমার কাঁধে হাত বুলাচ্ছিলেন, কখনো আমার গাল টানছিলেন। আমি তার সব অশ্লীলতা সহ্য করছিলাম, কারণ আমাকে টাকা কামাতে হবে। সেই দিন সন্ধ্যায় রবি স্যার আমাকে আবারও সেই হোটেলে নিয়ে গেলেন যেখানে আগেও আমাকে নিয়ে গিয়েছিলেন। সেখানে পৌঁছামাত্রই তিনি আমার সাথে অশ্লীল কথা বলা শুরু করলেন। তিনি বললেন, তোমার প্রশিক্ষণের প্রথম ধাপ এটিই হবে, যদি তুমি আমাকে ইমপ্রেস করতে পারো তবে তুমি অনেক ধনী হয়ে যাবে, যদি আমি তোমার দ্বারা ইমপ্রেস হই তবে দেখো তোমার কাজের অভাব হবে না আর তুমি অনেক টাকা কামাতে পারবে। আমি এক নজরে রবি স্যারকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলাম। সেই ব্যক্তি 45 বছর বয়সী ছিল, আমার থেকে প্রায় 20-22 বছর বট। আমি তাকে বললাম, স্যার, আপনার মেয়ের বয়সের মেয়ে হতে পারতাম, আর আপনি আমার সাথে এমন কথা বলছেন? এর উত্তরে তিনি বললেন, সুমন, তুমি কি টাকা কামাতে চাও নাকি ভাষণ দিতে চাও? এটা তুমি নিজেই ঠিক করো, আমার বয়সের হিসাব করার দরকার নেই। আমি তোমাকে যা বলছি, যদি তা তোমার বুঝে আসে তবে এখানে থেকো, না হলে আগের দিনের মতো আজও চলে যেতে পারো। সেই রবি স্যারের সামনে আমি আগেই আমার দুর্বলতা প্রকাশ করেছিলাম। তাকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার টাকার দরকার, আর তাই তিনি আমার সামনে এমন আচরণ করছিলেন। তা না হলে আগের দিনের মতো আজও তিনি আমার পিছে পিছে লালায়িত হয়ে ঘুরতেন। তখন আমার সবচেয়ে বড় সুবিধা ছিল যে আমি একজন মেয়ে ছিলাম, আর তাও এক তরুণী মেয়ে। সেই রবির আমার থেকে কিছু পেতে চাওয়া ছিল, ও সেই ভোগ না পেয়ে শান্ত থাকবে না, এটা আমি বুঝতে পেরেছিলাম। আমি তাকে বললাম, স্যার, আপনি আমাকে এমনিই যেতে দেবেন না, এটা আমি জানি। আপনি কি চাইছেন সেটাও আমি বুঝে গেছি, তবে আপাতত আমি শেষবের জন্য প্রস্তুত নই। আজ নয় কাল আমাদের মধ্যে কিছু হবে, কিন্তু যতক্ষণ আমার মন সায় না দেবে ততক্ষণ আমরা কেবল কথা বলে আর একসাথে সময় কাটিয়ে দিনগুলো পার করতে পারি। রবি আমার কথায় রাজি হয়েছিল। সে বলল, আজ পর্যন্ত যত মেয়ের সাথে আমার দেখা হয়েছে তাদের মধ্যে তুমি আলাদা। তোমার সৌন্দর্য এবং তোমার বুদ্ধিমত্তা অন্যদের থেকে অনেক আলাদা। তোমার ইচ্ছা থাকলে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি, তবে হ্যাঁ, তুমি আমার দ্বিতীয় স্ত্রী হবে, এটা আমি স্পষ্ট করে বলছি। সেই বৃদ্ধের সাথে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। তখন আমার মাথায় শুধু আমার মায়ের কথাগুলো ঘুরছিল। তার ভুল ধারণা ছিল যে আমি মেয়ে, তাই আমি কিছুই করতে পারব না। তার কথাগুলো আমার আত্মসম্মানকে আঘাত করেছিল। আমার চোখের সামনে শুধু টাকাই ঘুরছিল। সেই টাকার লোভেই আমি সেই বৃদ্ধের সাথে হোটেলের ঘরে হাত ধরাধরি করে বসেছিলাম। সে কখনো আমার চুলে হাত বুলাচ্ছিল, আবার কখনো আমার খুব কাছে আসছিল। আমি তাকে আমার সীমা অতিক্রম করতে দিইনি। প্রায় 2 ঘন্টা ধরে আমি সেই বৃদ্ধের সাথে হোটেলের ঘরে বসেছিলাম। সে আমার সাথে প্রেমের কথাবার্তা বলছিল, আমি তার কথার সাথে সায় দিচ্ছিলাম, কারণ তার এবং তার কথার প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। সেই দিন সে আমাকে যা প্রেমের কথা বলেছিল তার জন্য সে নিজে থেকে আমাকে টাকা দিয়েছিল। কোনো কাজ না করেই আমার হাতে 10,000 টাকা এসে গেল। বাড়িতে ফিরে সেই 10,000 টাকা আমি আলমারিতে রেখে দিলাম। আমি ঠিক করেছিলাম একটা ভালো পরিমাণ টাকা জমিয়ে সেটা মায়ের হাতে তুলে দেব। কাজের অজুহাতে আমি আবার সহারা সংস্থায় গেলাম। সেখানে পৌঁছানোর পর রবি আমাকে সিনেমা দেখতে নিয়ে যায়নি, এমনকি পুরো দিন তার সাথে কাটাতে কাটাতে 1 সপ্তাহ কেটে গেল। রবি আমাকে কখনো 10,000 তো কখনো 15,000 দিচ্ছিল। গত 5-6 দিনে আমি রবির সাথে বেশ মিশে গিয়েছিলাম। একবার আমি তাকে সরাসরি প্রশ্ন করলাম, রবি, আমাদের মধ্যে যখন এমন সম্পর্ক গড়ে উঠেছে তাহলে পূজার মতো মেয়েরা কি এভাবেই টাকা কামায়? রবি আমাকে সেই উত্তর দিল না যা আমি আশা করেছিলাম। সে কেবল হাসিমুখে বিষয়টা এড়িয়ে গেল। সেই দিন রবি হঠাৎ আমাকে হোটেলে নিয়ে গেল। ঘরে ঢুকেই সে আমার উপর হাত বোলাতে শুরু কর। আমি বললাম, এখনও আমার মন সায় দিচ্ছে না,
কিন্তু রবি আমার কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। সে বলল, এখন অনেক হয়েছে, তোমার সাথে ঘুরে বেড়ানোর ইচ্ছেও আমি পূর্ণ করেছি, এখন আর আমাকে বেশি কষ্ট দিও না, তোমার যত টাকা দরকার আমি তোমাকে দেব, তবে এখন আমাকে ফিরিয়ে দিও না। সে আমাকে যে পরিমাণ টাকা দিচ্ছিল তা আমার জন্য সত্যিই অনেক বেশি ছিল, এত টাকা আমি পাব তা আমি কল্পনাও করিনি। রবি আমাকে 10 লক্ষ টাকা দিতে রাজি ছিল, এক মুহূর্তের জন্য আমি তার সাথে সময় কাটানোর জন্য রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন সে আমার খুব কাছে এলো তখন হঠাৎ সবকিছুই আমাকে অস্বাভাবিক লাগতে শুরু করল। সেই সময় আমার মাথায় শুধু সেই বিশেষ টাকাটাই ছিল না, আমার বাবার শেখানো কথাগুলো মনে পড়ে গেল। বাবা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছিলেন, টাকার জন্য কখনো নিজের সত্তা ত্যাগ করতে নেই আর নিজের সম্মানকে দাগও লাগাতে নেই। বাবার সেই কথাগুলো মনে আসতেই আমি রবিকে নিজ থেকে দূরে সরিয়ে দিলাম। রবি আমাকে দূরে সরাতে রাজি ছিল না, সে জোর করে কিছু করতে চেয়েছিল। আমি রবির হাত থেকে মুক্তি পেতে চাইলাম, তাই আমি নায়নাকে ফোন করলাম। নায়না আমার বন্ধু, সে একজন সাংবাদিক ছিল, যে হোটেলে রবি আমাকে নিয়ে এসেছিল সেই হোটেলের আশেপাশের এলাকায় নায়না সবসময় থাক। তাকে সন্দেহ ছিল যে সেই হোটেলে কিছু অবৈধ কাজ হচ্ছে। আমি ফোন করার কিছুক্ষণ পরই নায়না সেখানে এসে হাজির হল। সে তার সাংবাদিকতার কাজ শুরু করে দিল, টিভিতে সেই নিউজ লাইভ দেখানো হচ্ছিল, আমি রবির সাথে টিভিতে দেখা যাচ্ছিলাম। রবি সহারা সংস্থার আড়ালে অবৈধ কাজ করছিল, কিছু মেয়েরা তাদের ইচ্ছায় সেই কাজ করছিল, আবার কিছু মেয়ে জোর করে সেই কাজ করতে বাধ্য হচ্ছিল। রবির সব কুকর্ম জনসমক্ষে চলে এলো। গত কিছুদিন ধরে তার সাথে ঘুরতে গিয়ে আমি তার অনেক গোপন কথা বুঝতে পেরেছিলাম, সেই নিজ ব্যক্তির আসল রূপ আমি সবার সামনে তুলে ধরলাম। হয়তো সেই সময়ে আমার মা বাবাও আমাকে টিভিতে দেখে ফেলেছিল। কিছুক্ষণ পরেই আমার মা বাবাও সেখানে পৌঁছে গেলেন। বাবা আমার উপর অনেক গর্ব অনুভব করছিলেন। বাবা বললেন, আজ আমার মেয়ে গর্বের সাথে আমার মাথা উঁচু করে দিয়েছে, আমার মেয়ে প্রকাশ্যে এক প্রতারকের সত্যি কথা বলার সাহস দেখিয়েছে। তখন আমি বললাম, বাবা আপনি কি আমার এই সাফল্যে খুশি? কিন্তু মা হয়তো খুশি নন, তিনি হয়তো এখনও ভাবছেন আমার জায়গায় যদি একটা ছেলে জন্মাত। বাবার উত্তরে বললেন যে সাহস আমার মেয়ে দেখিয়েছে, হয়তো একজন ছেলে তা পারত না, আমার মেয়েই আমার জন্য ছেলে। মাও আমার উপর গর্ব অনুভব করছিলেন, মায়ের ভালোবাসার সাথে বাবার শিক্ষাও আমার মধ্যে ছিল, টাকার জন্য আমি আমার সম্মান বিক্রি করতে পারিনি, বাবার শেখানো শিক্ষার জন্য আমি টাকার আগে আমার মা বাবার সম্মানকে প্রথম স্থানে রেখেছিলাম, এজন্য পুরো শহরে আমার সুনাম ছড়িয়ে পড়েছিল। বন্ধুরা, টাকা কামানোর জন্য কখনো ভুল পথে যাওয়া উচিত নয়, খারাপ পথে যাওয়ার আগে একবার নিজের মা বাবার শিক্ষার কথা মনে করা উচিত। সৎ পথে উপার্জিত টাকা একজনকে সমাজে মর্যাদা দেয়, কিন্তু অসৎ পথে উপার্জিত টাকা জীবনে শুধু দুর্ভোগ নিয়ে আসে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।